প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গত ক্লাসে তোমাদেরকে ফাংশন নিয়ে কথা বলছিলাম, আজকে আমি লেখচিত্রের সাহায্যে কিভাবে আমি ফাংশন চিহ্নিত করতে পারি প্রথমে তা নিয়ে আলোচনা করি। দেখো, আমি এখানে কিছু লেখচিত্র, এখানে আমি 60টি লেখচিত্র এখানে উপস্থাপনা আগেই করে রেখেছি। এই লেখচিত্রগুলো দেখে কোন লেখচিত্রটি, এইখানে অন্যের যে লেখচিত্র, সেই লেখচিত্রগুলোর মধ্যে কোন লেখচিত্রগুলো ফাংশন, সেগুলো আমরা ঠিক করব। আমরা এক্স ওয়াই সমতলের সমান্তরাল, অথবা যদি ওয়াই অক্ষের সমান্তরাল যদি কোনো রেখা কোনো লেখচিত্রকে দুই বা ততোধিক বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা সেই লেখচিত্রগুলোকে ফাংশন বলবো না। আবার খেয়াল করো, যদি কোনো লেখচিত্র এক্স ওয়াই সমতলের ওয়াই অক্ষের সমান্তরাল হয়, অথবা ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখা যদি কোনো লেখচিত্রকে দুই বা ততোধিক বিন্দুতে ছেদ করে, তাহলে সেই লেখচিত্রটি ফাংশনের লেখচিত্র না, অর্থাৎ তা ফাংশন নয়। যেমন ধরো, এই একটা লেখচিত্র আমরা দেখলাম, এটা একটা অন্যয়ের লেখচিত্র, যে কোনো একটা অন্যয় বা সম্পর্ক রিলেশনের লেখচিত্র। এখানে যদি আমি ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখা টানি, এইখানে দেখো আমি যদি এভাবে টান দিই, তখন এটা এই লেখচিত্রটাকে সে একটা বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ এখানে এক্স এর একটি মানের জন্য ওয়াই এর আমরা একটি মানে পাবো, অর্থাৎ অন্যয়ের সেখানে যে বিন্দুটা আছে এখানে ওয়াই এর একটি মানে পাবো, অর্থাৎ এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি, কেবলমাত্র একটি মান পাবো, তাহলে এটা অবশ্যই এই লেখচিত্রের একটি ফাংশন। এখানে দেখো, এই যে একটা আছে, এখানে যদি আমি ওয়াই অক্ষের সমান্তরাল করে কোনো রেখা টানি, সেইখানে এই লেখচিত্রটা কয়টা বিন্দুতে ছেদ করলো, একটা দুইটা তিনটা বিন্দুতে ছেদ করলো, তো দুইবার তাদের বিন্দু ছেদ করলো, তাহলে এখানে যদি এক্স এর মান বসাই, ওয়াই এর একাধিক মান পাওয়া যায়, অর্থাৎ এখানে এই এক্স এর একটা মানের জন্য এখানে ওয়াই এর এদিকেও একটা মান পাবো, এখানেও একটা মান পাবো, অর্থাৎ বিন্দুগুলোতে আমরা যখন এক্স এর একটা মান, ধরে এক্স এর মান থ্রি দিলাম, এদিকে আমি থ্রি দিলাম, ওয়াই এর মান এখানে আমি ওয়ান পাবো, এক্স এর মান যদি থ্রি দিই আমি এখানে এক্স এর ওয়াই এর মান হয়তো টু পাবো, অর্থাৎ বিন্দুগুলো থ্রি ওয়ান, থ্রি মাইনাস ওয়ান, এভাবে বিভিন্ন বিন্দু আসতে পারে, অর্থাৎ এক্স এর মানগুলো এক্স এর মানের জন্য ওয়াই এর একাধিক মান আমরা পেতে পারি। তো সেই অনুসারে তাহলে এটা ফাংশন নয়। এখানে দেখো, এটা তো শুধু একটা বিন্দুতে সেট করলো, তাহলে এটা ফাংশন, এটা হলো ফাংশন, এটা ফাংশন, এটা ফাংশন নয়, ফাংশন নয়, এটা আবার ফাংশন। এখানে দেখো, এটা কয়টা বিন্দুতে সেট করলো, দুইটা বিন্দুতে সেট করলো, তাহলে এটা ফাংশন নয়, ফাংশন নয়, এটা একটা বিন্দুতে সেট করলো শুধুমাত্র, এখানে এটা ফাংশন, এটা দুইটা বিন্দুতে সেট করলো, ফাংশন নয়, ফাংশন নয়। আর এটা ওয়াই অক্ষের সমান্তরাল, তো সমান্তরাল হলে আমরা বলছি অবশ্যই সে ফাংশন নয়, ফাংশন নয়, অর্থাৎ এখানে এক্স এর একটি মানের জন্য ওয়াই এর অনেকগুলো মান পাওয়া যায়। এক্স এর একটি মান ধরো এখানে আমি যদি বলি থ্রি, এখানে ওয়াই এর মান থ্রি ওয়ান, থ্রি টু, থ্রি ফোর, ফাইভ, এইভাবে বিভিন্ন মান আসতে পারে, আমরা আন্দাজ করে এগুলো বলতে পারি। অর্থাৎ আমরা বলবো যে কোনো লেখচিত্র যদি থাকে, সেখানে ওয়াই অক্ষের সমান্তরাল তুমি একটা রেখা টানবা, সেটা যদি ওই লেখচিত্রটাকে একটা বিন্দুতে সেট করে, তাহলে আমরা বলবো সেটা ফাংশন, আর অন্যগুলোকে বলবো ফাংশন নয়। তাহলে তোমরা একটা লেখচিত্র থেকে অবশ্যই ফাংশন চিহ্নিত করতে পারবা। এবার আসি আমরা ফাংশনের প্রকারভেদ নিয়ে আমরা কথা বলি। ফাংশনের প্রকারভেদ, ফাংশনের প্রকারভেদে আমরা প্রথমে এক এক ফাংশন, এক এক ফাংশন বা ওয়ান ওয়ান ফাংশন, এক এক ফাংশন, এক এক ফাংশন বা আমরা বলবো ওয়ান ওয়ান ফাংশন, এক এক ফাংশন বা ওয়ান ওয়ান ফাংশন, এক এক ফাংশন বা ওয়ান ওয়ান ফাংশন, অর্থাৎ আমরা যদি ফাংশন এ টু বি একটি ফাংশন ধরি, তাহলে এ এর সেটের উপাদানের প্রতিচ্ছবি যদি বি সেটে একটি মাত্র হয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি হয়, এ সেটের উপাদানের প্রতিটি উপাদানের বি সেটের প্রতিচ্ছবি হবে ভিন্ন ভিন্ন,
অর্থাৎ আমরা যদি বলি এখানে ধরো এ এ বি সি, এখানে আমি ধরলাম 1 2 3 4, তাহলে এ এর সাথে 2, বি এর সাথে 1, সি এর সাথে 3, তাহলে দেখো তাহলে এটা আমরা বলবো এক এক ফাংশন। এ সেটের প্রতিচ্ছবি একটি, বি সেটের একটি, সি সেটের একটি, তাহলে এটা এক এক ফাংশন। আমরা এক এক ফাংশনের আরেকটা সংজ্ঞা বলি, যদি ধরো ফাংশন যদি এভাবে হয়, ধরো ফাংশন এক্স ইকুয়াল টুয়াইস এক্স প্লাস ওয়ান, তাহলে আমরা এই ফাংশনটাকে এক এক ফাংশন তখনই বলবো যদি এফ এ ইকুয়াল টু এফ বি এর ক্ষেত্রে, এতের ক্ষেত্রে, এতের ক্ষেত্রে এ ইকুয়াল টু বি হয়। তাহলে এফ এ এফ এবং এফ বি এর ক্ষেত্রে যদি এ ইকুয়াল টু বি হয়, তাহলে আমরা এ এবং বি একটা ফাংশনকে এক এক ফাংশন বলবো। যেমন ধরো আমরা যদি এখানে ধরি এফ এ সমান, এফ এ সমান এখানে কত আসছে দেখো 2a+1, এফ বি সমান 2b+1, অর্থাৎ এক্স এর জায়গাতে যদি আমি এ বসাই এফ এ সমান 2a+1, এফ বি সমান এত, তাহলে এফ এ যদি এফ বি হয় তাহলে 2a+1 = 2b+1, এখান থেকে আমরা বলতে পারি এ ইকুয়াল বি, অর্থাৎ এটাতে বাদ আর টু টু বাদ, তাহলে এ ইকুয়াল টু বি। যেহেতু এ ইকুয়াল টু বি, তাহলে ফাংশন এক্স ইকুয়াল টু টুয়াইস এক্স প্লাস ওয়ান, এই ফাংশনটা হলো এক এক ফাংশন। তুমি আবার খেয়াল করো এই ফাংশনটা কিভাবে এক এক ফাংশন হচ্ছে। তুমি যদি ধরো আমি যদি ধরলাম এটা ওয়াই ইকুয়াল ফাংশন অফ এক্স ইকুয়াল টু, এমন ধরো আমি এই সেটটাকে দিলাম এক্স, এই সেটটাকে দিলাম ওয়াই, দেখো এখানে এক্স এর মান যদি আমি ওয়ান ধরি, ওয়াই এর মানটা কত আসতেছে এখানে দেখো 3, তাহলে এক্স এর মান 1, ওয়াই এর মান 3। এক্স এর মান যদি আমি 0 ধরলাম, এক্স এর মান যদি 0 ধরি, তাহলে ওয়াই এর মানটা কত আসতেছে 1। দেখো এক্স এর মান ধরো -1 ধরলাম, -1 ধরলে -2, 1 এখানে আসলো -1, তাহলে এটা এভাবে আসলো। তাহলে দেখো এই সেটের প্রতিটা সেটের প্রতি উপাদানের প্রতিচ্ছবি, এখানে একটি উপাদানের সাথে এক এক উপাদানের সাথে প্রতিচ্ছবি, কোনোটার সাথে ডাবল নাই, তাহলে এটা এক এক ফাংশন, এটাকে আমরা বলবো এক এক ফাংশন। তারপর হলো এক এক ফাংশনের পর আমরা এখন ধরবো অন্টু ফাংশন বা সর্বগ্রাহী ফাংশন, আমরা বলি অন্টু ফাংশন। অন্টু ফাংশনকে আমরা সার্বিক ফাংশনও বলি, সার্বিক ফাংশন, সার্বিক ফাংশন বা অন্টু ফাংশন, অন্টু ফাংশন, সার্বিক ফাংশন বা অন্টু ফাংশন। যদি ফাংশন, যদি ফাংশন এ টু বি এর মধ্যে বি, বি এর উপাদান প্রত্যেকটি উপাদান যদি এ সেটের অন্তত একটি উপাদানের সাথে সম্পর্কিত হয়, তখন তাকে আমরা বলবো এ এবং বি একটি সার্বিক ফাংশন বা অন্টু ফাংশন। অর্থাৎ যেমন ধরো এখানে যদি আমার এ একটা সেট, এখানে একটা, এখানে একটা বি সেট হয়, যেমন ধরো 1 2 3, এখানে দিলাম 1 0 2, তাহলে আমরা যদি বলি এখানে এভাবে আছে, এটা এভাবে আছে, এটা এভাবে আছে, এখানে আমি ধরো আরেকটা বাড়িয়ে দিলাম, এখানে আমি যদি বলি এখানে 5 আছে ধরো এভাবে দিলাম, তাহলে 5 আবার এটার সাথে দিলাম, তাহলে দেখো এখানে বি সেটের প্রত্যেকটা উপাদান, বি সেটের প্রত্যেকটা উপাদান এ সেটের উপাদানের সাথে অন্তত একটি উপাদানের সাথে সংশ্লিষ্ট, তাইলে আমরা বলবো এ থেকে বিতে একটি ফাংশন এবং তাকে বলবো আমরা সার্বিক ফাংশন। কারণ এখানে কোনো উপাদান কিন্তু বাদ নাই, দেখো কোনো উপাদান এখানে বাদ নাই, প্রত্যেকটা উপাদান সম্পর্কিত হয়ে গেছে, তাহলে এটা অবশ্যই হবে সার্বিক ফাংশন। যেমন ধরো ফাংশন এক্স ইকুয়াল যদি আমার 2x² - 1 হয়, তাহলে আমি যদি এভাবে ধরি এখানে এক্স ধরি আর এটা যদি আমি ধরো ওয়াই ধরি, ধরো এখানে ওয়াই ইকুয়াল আমি এভাবে ধরলাম, তাহলে এক্স এর মান যদি আমি 0 ধরি, এক্স এর মান 0 এখানে আসলে -1, এক্স এর মান যদি -1 ধরি এখানে হলো 1, আবার এক্স এর মান যদি 1 ধরি এখানে হলো কত, 1 ধরলে তাও 1, তাহলে এটা এখানে আসলো, এটা এখানে আসলো, আবার এটা এখানে আসলো, দেখো এটা অবশ্যই সার্বিক ফাংশন। বলো তো এটা কি 1-1 ফাংশন হবে? 1-1 ফাংশন হয় না, কিন্তু এটা সার্বিক ফাংশন। 1-1 ফাংশন হলে তাহলে এখানে -1 1 এর সাথে 1 আরেকটা উপাদানের সাথে সংশ্লিষ্ট হয়ে যেত, আরেকটা উপাদানের সাথে সে সম্পর্কিত হতো, তাহলে সে 1-1 হতো। এখানে দুইটা উপাদানের সাথে এখানে একটা উপাদান সংশ্লিষ্ট হয়েছে, তাহলে এটা
অবশ্যই সবগুলো উপাদানের সাথে, যেহেতু এদিকের উপাদান সংশ্লিষ্ট, তাহলে আমরা এটাকে বলবো সার্বিক ফাংশন। তাহলে ওয়ান ওয়ান ফাংশন এবং ওয়ান টু ফাংশন আমরা দেখলাম। এখন কোনো ফাংশন যদি ওয়ান ওয়ান এবং সার্বিক হয়, তখন তার আমরা বলবো বিপরীত ফাংশন আছে। তাহলে বিপরীত ফাংশন কখন হবে? যখন একটা ফাংশন ওয়ান ওয়ান এবং সার্বিক হয়। খেয়াল করো, আমার যদি এখানে এ একটা সেট, বি আর একটা সেট, এখন ওয়ান এখানে দিলাম জিরো, এটা এটার সাথে সম্পর্কিত, টু এখানে দিলাম, থ্রি এটা ধরো দিলাম, ফাইভ এখানে, ফোর, তাহলে টু ফোরের সাথে, থ্রি ফাইভের সাথে, দেখো এটা ওয়ান ওয়ান ফাংশন। আবার এটা কিন্তু সার্বিক ফাংশন, কারণ এখানে প্রত্যেকটা উপাদান সম্পর্কিত হয়েছে। যদি এখানে একটা উপাদান ওয়ান থাকতো, তাহলে কিন্তু এটা সার্বিক ফাংশন হতো না, কারণ এই উপাদানের সাথে এদিক সংশ্লিষ্ট হয় না, কিন্তু এটা ফাংশন হয়ে যেত। তো যেহেতু এটা একটা ওয়ান ওয়ান এবং সার্বিক, তাহলে তার বিপরীত ফাংশনটা দেখো, আমি যদি বলি বি এখানে আছে, তাহলে তোমরা দেখো এখন আমি যদি এদিকে বিটাকে নিয়ে আসি, তাহলে এখানে কত আসে, জিরো ফাইভ ফোর, জিরো ফাইভ ফোর, আর এখানে আছে ধরো ওয়ান টু থ্রি। তাহলে জিরোর সাথে সংশ্লিষ্ট ছিল ওয়ান, জিরো ওয়ান, টু ছিল ফোরের সাথে, তাহলে এই, আর থ্রি ছিল ফাইভের সাথে, থ্রি ছিল ফাইভের সাথে, তাহলে বি টু এ। তাহলে ফাংশন আমরা বি টু এ বলতে পারি। দেখো বি সেটের প্রত্যেকটি উপাদান এ সেটের একটি, কেবলমাত্র একটি উপাদানের সাথে সংশ্লিষ্ট হয়েছে, তাহলে সেটা একটা ফাংশন। তাহলে এটা কখন হয়েছে, যদি ওয়ান ওয়ান এবং অন টু হয়, এক এক এবং সার্বিক হলে সেটা সম্ভব। কিন্তু দেখো আমার যদি এখানে একটা সেট আছে ওয়ান টু থ্রি, আর যদি এখানে ওয়ান টু হয়, ধরো এখানে এটা, এটা এটা, আর এটা এটা, তাহলে এটা দেখো ওয়ান ওয়ান নয় কিন্তু সার্বিক। আমি যদি এটা উল্টা করে লিখি, তাহলে এটা যদি উল্টা করে লিখি, তাহলে দেখো কী অবস্থা হয়, সে কি সেট হবে কি না। খেয়াল করো আমি লিখলাম ওয়ান টু, এটা এ বি, এটা ওয়ান ওয়ান নয় কিন্তু অন টু অর্থাৎ সার্বিক। এখানে দিলাম ওয়ান টু, আর এখানে দিলাম আবার ওয়ান টু থ্রি। তুমি দেখো ওয়ানের সাথে ওয়ান, ওয়ানের সাথে ওয়ান, টুর সাথে টু, টুর সাথে টু, আবার টুর সাথে থ্রি, টুর সাথে থ্রি। এটা যদি আমি এখন বি দিই, এটা যদি এ দিই, তাহলে এটা কি ফাংশন হবে? দেখো টু দুইটা উপাদানের সাথে সংশ্লিষ্ট, তাহলে এটা ফাংশন হবে না। তাহলে আমরা বলবো যদি ওয়ান ওয়ান এবং অন টু যদি না হয়, এটা যেহেতু ওয়ান ওয়ান নয়, তাহলে এটার বিপরীত ফাংশন, ফাংশন বি টু এ, এটা আমরা বলতে পারবো না। অর্থাৎ একটা ফাংশন যদি ফাংশন এ টু বি হয়, আমরা তার বিপরীত ফাংশন বলবো ফাংশন বি টু এ, এটাকে আমরা এফ ইনভার্স দ্বারা ডিনোট করি। এবং সেটা কখন সম্ভব? যদি ফাংশনটি ওয়ান ওয়ান এবং অন টু হয়। আজকে এতটুকু থাকুক, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো।